4 কেজি রুই মাছ 6 কেজি কালকে 6 কেজি ওজনের মাছ পাইছেন দেখেন যে দৌড়াইতাছে মোটামুটি মেলে তার শিপ টাইনা নিয়ে গেতেছে তাহলে দেখি যা কি হয় আমিও তাদের সাথে দৌড় দিতেছি কি অবস্থা তো এখানে কি রকম রেকর্ড মোটামুটি শিকারীরা যে আসে রেকর্ডের ভিতরে ভাই ওটা বলার বাইরে এই ঝারি ধরে মাছকে ফিরাইতে পারে না মানে পারে আনতে পারে না পারানো না টাচ করে ছিড়ালে জায়গা ছিড়ালে যায় না আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ঢাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমরা এসেছি মানিকগঞ্জের কাইশাখালী যেখানে বড় বড় মাছ ধরার রেকর্ড রয়েছে তো আজকে আমরা এখানে আসি মূলত পরিদর্শনের জন্য কারণ শুনি মানিকগঞ্জে বিভিন্ন স্পট আছে বড় বড় মাছের তো আজকে দেখি এখানে কি অবস্থা তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রায় অনেকক্ষণ হাঁটলাম বাট শিকারি দেখা পাচ্ছি না এই যে দেখেন এগুলো সব শিকারিদের পয়েন্ট করা প্রতিটা জায়গায় পয়েন্ট করা শিকারিদের দেখেন এই যে পয়েন্ট করা বাট শিকারি নাই এই দেখেন সব পয়েন্ট করা ওই সামনে সব পয়েন্ট আরও পয়েন্ট আছে খুব সুন্দর জায়গা মাছ ধরার একজন শিকারিকে দেখা পাইছি একজন শিকারি দেখা পাইছি দেখি যাই দেখেন কী অবস্থা যেই পরিমাণ জঙ্গল এখানে তো সাপের ভয় প্রায় অনেকক্ষণ হাঁটলাম দেখেন প্রতিটা হচ্ছে পয়েন্ট কত পয়েন্ট করা দেখি একজন শিকারি দেখছি যাই আমরা তার কাছে দেখি তার কী অবস্থা কোন ধরনের যেমন বুঝে থাকেন এটাও পয়েন্ট পয়েন্টের অভাব নাই কী পরিমাণ শিকারি আসে এখানে দেখেন এই যে একজন হ্যাঁ আপনাদের তো খুঁজতে আছি তো এই শিকারি ভাইয়ের সাথে রাস্তা দেখা হয়েছিল এখানে বসলেন লোক আছে হ্যাঁ আমি তো খুঁজতেছি লোকই পাই না এই যে একজন শিকারি ভাই এখানেই মানিকগঞ্জে থাকে এই যে এখান থেকে তিনি প্রায় 2 কেজির উপরে রুই মাছ পেয়েছে রাস্তায় তার সাথে দেখা হয়েছিল তিনি এখানে বসে এখান থেকে পাইছিলেন না আচ্ছা আচ্ছা মোটামুটি দেখতেছি এখানে অনেক পয়েন্ট করা হ্যাঁ এখান থেকে যাবো না আচ্ছা আচ্ছা তো দেখি সামনে গেলে আরও শিকারি আছে যেহেতু আমরা এখানে আসছি আজকে মানিকগঞ্জের যত যত ভালো ফিশিং স্পট আছে তা দেখানোর চেষ্টা করবো আজকে তো আমরা যেহেতু এখানে নতুন তো আমরা তো পয়েন্ট চিনি না বলে বলে যে দেখেন এখানেও অনেক পয়েন্ট কিন্তু জায়গাটা খুবই জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা দেখি সামনে আরও কোনো শিকারি পাই কি না প্রায় আধা কিলোমিটার হেঁটে আমি এখানে আসলাম এই পয়েন্টে আসলাম কি পরিমাণ হাঁটতে হয়েছে আর দেশের মানুষ তো 1 কিলোমিটার 2 কিলোমিটার কিছুই মনে করে না বলে যে এই তো সামনে এই তো সামনে সামনে করতে করতে না হলে আধা কিলোমিটার উপরে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হবে হাঁটছি আরেকটা ছাতি দেখা যাচ্ছে শিকারি দেখি শিকারি ভাই আছে কি না দেখেন প্রতিটা জায়গায় পয়েন্ট করা এই যে ছিপ রেখে চলে গেছে দেখেন প্রতিটা জায়গা পয়েন্ট করা কিন্তু শিকারি কোথায় শিকারি কই এই যে বুঝলাম না শিকারি কোথায় ছাতি টানানো শিকারি নাই এই যে ওখানেও শিকারি আর শিকারি কই বুঝলাম না এই জায়গা আবার কি ভয়ঙ্কর কাহিনী তো ছাতি টানানো আছে কিন্তু শিকারি নাই ছিপ সব কিছু আছে দুইটায় দুই জায়গায় তো শিকারি নেই গেল কই ভয়ঙ্কর কাহিনী বুঝলাম না যে একজন শিকারি দেখা পেলাম দেখি তার কাছে কিভাবে যাব কেমন একটা জঙ্গল আসসালামু আলাইকুম এই যে এক শিকারি ভাইরে পাইলাম শিকারি পাই না কি অবস্থা ভালো আছেন আমরা আসলাম ঢাকা থেকে আসলাম আপনাদের এই পয়েন্ট ভিডিও করার জন্য শিকারি পাই না তো কি অবস্থা আপনার অবস্থা ভাই বেশ সুবিধা করতে পারিনি আজকে আজকে সুবিধা করতে পারিনি একটাও পান নাই না আচ্ছা কখন আসিলেন সকালে
তো এখানে কি রকম রেকর্ড মোটামুটি শিকারীরা যে আসে রেকর্ডের ভিতরে ভাই ওটা বলার বাইরে এই ঝাড়ি ধরে মাছকে ফিরাইতে পারে না মানে পারে আনতে পারে না পারে না টাস করে ছিড়ালে জায়গা ছিড়ালে যায় না কি রকম সাইজের মাছ এরকম পেয়েছে আপনার দেখা মতে 2 কেজি থেকে মনে হয় 8 10 কেজি পর্যন্ত আছে 2 কেজি থেকে 8 10 কেজি না এগুলো কি রুই এটা পাইছে রুই এই যে ভাই পাইছে এটা তো 1.5 কেজি মত হইছে 1.5 কেজি মানে আজকে পাইছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি প্রিয় শিকারী ভাইদের ওই পাশে এক মামা আছে হেয়ার ধরছিল সে ফিরাইতে পারে না ফিরাইতে পারে না একদম ছিড়ে নিয়ে গেছে ছিড়ে নিয়ে গেছে আচ্ছা 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 তো সামনে আরো শিকারি পাবো না হ্যাঁ শিকারি এই সিরিয়ালে সবাই আছে ওদিকে না আপনারা কি ছিড়ে নিয়ে গেছে না ওদের টানে উঠছিল ও টানে উঠছে তারপর ওইখান থেকে পড়ে গেল কি রকম সাইজের 2.5 না 2.5 কেজি রুই মাছ তিনি হিট করেছিল পার থেকে আবার কপাল খারাপ আর কি চলে গেছে খুব সুন্দর একটা পয়েন্টে বসেছে টান দিকে যান একটু টান দিকে তাছি এক সমস্যা নাই শিকারি ভাইদের জন্য কষ্ট করতেছি যাতে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন 100 প্লাস জানি লাইক হয় তো বড় বড় ভাই কি অবস্থা আপনার আপনি কি এখানেই থাকেন না না আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়ি বোট্টা কমুলি বোট্টা কমুলি এটা কত কিলোমিটার দূরে 5 কিলোমিটার না 5 কিলো আচ্ছা এখানে আসেন প্রায় আসেন আপনি না প্রায় আসি না এক মাস 7 দিন 15 দিন এরকম পরে আসেন না এখান থেকে হাইস্ট আপনি কয় কেজি ওজনের মাছ পাইছেন আপনি সুন্দর একটা রুই দেখতে পাচ্ছেন প্রায় 1.5 কেজি সাইজের মাশাল্লাহ মাশাল্লাহ যাক দোয়া করি যাতে ভাই আরো বড় বড় মাছের হিট পাক হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাই তাহলে মাছ ধরেন আপনি এই যে আরেক বড় ভাই একটা চিতল মাছ পেয়েছে সালামু আলাইকুম ভাই ভাই আমরা ঢাকা থেকে আসলাম ঢাকার ফিশ লাভার্স আপনাদের এলাকায় আপনি কি আজকে একটা চিতল মাছই পেয়েছেন নাকি চিতল পাইছেন নলা পাইছেন না এই যে বড় ভাই চিতল পয়সা নলা পাইছে এই দেখেন মাশাল্লাহ দৌড়াইতেছে মোটামুটি মেলে তার ছিপ টাইনা নিয়ে গেছে তাহলে দেখি যা কি হয় আমিও তাদের সাথে দৌড় দিতেছি কি অবস্থা ছিপ মেলে টাইনা নিয়ে গেছে কি অবস্থা আমিও দূর দিতেছি কিসে ভাই ছিড়ে লেগে গেছে ছিড়ে লেগে গেছে বুঝে দেখেন ছিড়ে লেগে গেছে বড় মাছ না বুঝে দেখেন সুতা ছিড়ে লেগে গেছে উড়াই লাইছিলেন না আর আমি তো মাছ ধরে বুঝে দেখেন বসি ছিঁড়ে ফেলাইছে বসি লেগেছে না ছিঁড়ে ছিঁড়ে লেগে গেছে বড় সাইজ না কপাল খারাপ 4 কেজি উপরইব না পুরো কপালটা খারাপ প্রায় 4-5 কেজির উপরে হবে মাছটা ওই যে দেখেন সুতা ছিঁড়ে লেগেছে দেখেন ভাই আসেন এখানে আসেন দেখেন ভালোভাবে বাঁচছে যে দেখেন পুরো সুতা ছিঁড়ে লেগেছে হিট করছেন কিন্তু মাছটা তো আমরা দৌড় দিয়ে আসে দেখলাম আপনাদের লাইভ দেখাতাম কপালটা খারাপ প্রায় 4-5 কেজি সাইজের বলে রুই মাছ তিনি একটা বড় মাছ হিট পাইছিল কিন্তু সুতা ছিঁড়ে নিয়ে গেছে তো তিনি আফসোস করতেছে যে চাচা মাছটা যদি থাকতো তাহলে দেখাতে পারতো আর কি তো আর আপনারা একটু আগে দেখতে পারলেন লাইভ সুতা ছিঁড়ে নিয়ে গেল আমি দৌড় দিয়ে গেছিলাম পয়েন্টে প্রায় 4-5 কেজি ওজনের মাছ হবে আর এরকম পয়েন্টে তারা মাছ ধরে অনেক টাফ এই যে দেখেন চাচা মাছ পান নাই ওই যে দেখেন বড় ভাই পাইছেন দেখেন এখানে শিকারি আপনার অনেক শিকারি ওই সামনে কি পাইছে কেউ আচ্ছা আচ্ছা আমি যাই দেখি সামনে গিয়ে দেখি
দেখেন পয়েন্টটা খুবই সুন্দর, বন জঙ্গল ভরা। এই যে দেখেন প্রতিটা জায়গায় পয়েন্ট করা। বড় ভাই মাছ পাইছেন? না পান নাই। না পাইবেন, পাইবেন, এমনি পাইবেন, একটা টাইম আছে এখন। দেখেন কি অবস্থা, কতটা জঙ্গলে শিকারীরা আসে, কতটা রিস্ক নিয়ে মাছ ধরতে। এই যে আরেকজন, আরেক চাচারে পাইছি। চাচা মাছ পাইছেন? কোন কি চাচা, ওইখানে তো ছিড়া লিয়া গেত আছে, ওইখানে ছিড়া লিয়া গেত আছে। এখানে আরো শিকারী আছে নাকি? ওই কাশি দিয়ে দেখা যায়, আরো সামনে শিকারী আছে। পাইছে কি ওইখানে সামনে? তাই নাই। মার্শাল্লাহ কতটা সুন্দর পয়েন্ট। চাচা এর আগে পাইছিলেন নাকি এখান থেকে? কিরকম সাইজের পাইছেন চাচা? হ্যাঁ, দেড় কেজি না চার কেজি? চার কেজি রুই মাছ। কালকে ছয় কেজি ওজনের মাছ পাইছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আমি এখানে এত কষ্ট করে আসি, তাহলে সার্থক আর কি। এখানে বড় বড় মাছ খায়। এই এলাকার নামটা কি? কাইশাখালী। আচ্ছা, মানিকগঞ্জের কাইশাখালী। দেখেন এইসব পয়েন্ট থেকে তারা এই যে এইসব ছিপ দিয়ে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি মাছ ধরে ফেলে। কালকে চাচা ছয় কেজি একটা ওজনের রুই মাছ পেয়েছে। আর প্রতিদিন আসে, প্রতিদিন আসেন না? দেখেন কিরকম পয়েন্ট। তা আজকে এখানে আর আর কেউ পাইছে বড় মাছ পাইছে? হ্যাঁ, ওদিকে দেখছি একটা দেড় কেজি পাইছে, আর একটা চিতল পাইছে। এই আর কি, না আজকে ওরকম রেজাল্ট হয় নাই। তারপরে এখনো টাইম আছে প্রায় দুই তিন ঘন্টা, কারণ বড় মাছটা খাই বিকাল টাইমে, সকাল আর বিকালে। ঠিক আছে চাচা, ধরেন। যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের কাইশাখালী পয়েন্ট। আমরা যেটা পরিদর্শন করে দেখতে পেলাম, তো মানিকগঞ্জে অনেক বড় বড় মাছের পয়েন্ট আছে, যেটা আমি এসে পরিদর্শন করে বুঝতে পারলাম। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।